ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ। আমি মহিন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো ঐকিক নিয়মের ডিভোর্স রুল নিয়ে। আমরা গত কয়েকটি ভিডিও পাবলিশ করেছি যেখানে আমরা ইউনিয়ন রুল নিয়ে কথা বলেছি। যদি ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ডিভোর্স রুল অঙ্ক শুরু করার আগে আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নেই ডিভোর্স রুলের। ডিভোর্স রুলের বৈশিষ্ট্য হচ্ছে একটি কাজ একত্রে দুই বা অধিক ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট সময়ে করে থাকে, পরবর্তীতে তাদের মধ্যে থেকে এক বা একাধিক ব্যক্তি বা বস্তু পৃথক হয়ে যায়, বাকি কাজ একজন ব্যক্তি বা বস্তু করতে কত সময় লাগবে তা বের করতে বলা হয়। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, অঙ্কটির সাথে আমরা শর্তগুলো মিলিয়ে নিই তাহলে আমরা পরীক্ষার হলে সহজে বুঝতে পারবো যে ডিভোর্স রুল কী জিনিস। এখানে বলা আছে রিক্তা ও হীরা একটি কাজ একত্রে 10 দিনে করতে পারে, রিক্তা একা কাজটি 15 দিনে করতে পারলে হীরা কাজটি কত দিনে করতে পারবে। দেখুন, এখানে প্রথম শর্ত হচ্ছে একটি কাজ একত্রে দুই বা অধিক ব্যক্তি বা বস্তু একটি নির্দিষ্ট সময়ে করে। দেখুন এখানে দুজন ব্যক্তি হীরা ও রিক্তা, তারা একত্রে কাজটি 10 দিনে করতে পারে। তারপর বলা হচ্ছে পরবর্তীতে এক বা একাধিক বস্তু পৃথক হয়ে যায়, অর্থাৎ রিক্তা একা কাজটি 15 দিনে করতে পারে। এখানে একজন পৃথক হয়ে গেল, তাহলে বাকি কাজ একজন ব্যক্তি বা বস্তু কত দিনে করতে পারবে তা বের করতে বলা হয়। তাহলে এখানে দেখুন হীরা কাজটি কত দিনে করতে পারবে তা, অর্থাৎ আরেকজন ব্যক্তি কত দিনে করতে পারবে তা বের করতে বলা হচ্ছে। তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা একটি শর্টকাট ফর্মুলা প্রয়োগ করব। সেই শর্টকাট ফর্মুলাটি হচ্ছে মোট সময় সমান এ ইন্টু বি বাই বি মাইনাস এ। এখানে এ হচ্ছে একত্রে কাজ সম্পাদনের সময় আর বি হচ্ছে একাকী কাজ সম্পাদনের সময়। এই অঙ্কে একত্রে কাজ সম্পাদনের সময় হচ্ছে 10 দিন। দেখুন রিক্তা ও হীরা একটি কাজ একত্রে 10 দিনে করে, তাই এটি হচ্ছে এ। আর বি হচ্ছে একাকী কাজ সম্পাদনের সময়। দেখুন রিক্তা একা কাজটি কতদিনে করতে পারে, অর্থাৎ বি হচ্ছে 15। তাহলে আমরা এ এবং বির মানটি আগে বের করে ফেলি। এখানে এ হচ্ছে একত্রে কাজ সম্পাদনের সময় আর এটি হচ্ছে 10 দিন, আর বি হচ্ছে একাকী কাজ সম্পাদনের সময়। এখানে রিক্তা একা কাজটি করে 15 দিনে, তাই বি হচ্ছে 15 দিন। এখন আমরা এই সূত্রে সরাসরি এ আর বির মান বসিয়ে দিই, তাহলে মোট সময় সমান হবে এ বি এ ইন্টু বি, অর্থাৎ এখানে 10 গুণ 15, আর বি মাইনাস এ, এখানে বি হচ্ছে 15 আর এ হচ্ছে 10, উপরে গুণ করলে আসে 150 আর নিচে 15 থেকে 10কে বিয়োগ করলে হয় 5। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 3 5 15 আর এখানে 0 কাটলে হবে 0, তাহলে আসলো 30 দিন। তার মানে হচ্ছে হীরা কাজটি করতে পারবে 30 দিনে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে গ হচ্ছে 30 দিন, তাই গ হচ্ছে উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।